বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার ফেসবুকে বলাগড়বাসীর উদ্দেশ্যে জানান, 2023-এর পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কমিটির সাধারণ সম্পাদক এই দুটি পদ থেকে সরে দাঁড়ালাম, আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। বিধায়কের ফেসবুকের জবাবে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার সভাপতি ও চাপতানের বিধায়ক অরিন্দম গোয়েন জানান, আমরা কোনো লিখিত পাইনি। তিনি দলের দুটি পদ থেকে ইস্তফা দিচ্ছেন, ইস্তফা দিয়েছেন, কি বলবেন? ইস্তফা দিয়েছেন বলতে আমরা কিছু ওনার লেখা চিঠি কোনো কিছু হাতে পাইনি, ফেসবুকে মাধ্যমে উনি নাকি জানিয়েছেন, সেটা শুনলাম দেখলাম, কিন্তু উনি লিখিত কোনো কিছু এখনো পর্যন্ত দলকে জানাননি। উনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে, কিন্তু উনি দিচ্ছেন না, একটা পেনশন নাকি একটা সরকারি চাকরি করতেন, এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার বলে আমি মনে করি, কারণ উনি কি কারণে কেনই বা ইস্তফা দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন সেটা আমাদের জানা নেই। সামনে পঞ্চায়েত নির্বাচন, হয়তো ওনার দায়িত্ব আছে যে দলকে জেতাবার, সেই জন্যই হয়তো উনি অন্য চাপ না রেখে শুধু বিধায়ক পদটা রেখেই হয়তো উনি দলের কাজ করতে চান বা দলকে এগিয়ে নিয়ে যেতে চান। কিন্তু উনি যে পদটা থেকে ইস্তফা দিচ্ছেন, সেখানে পঞ্চায়েতের যে ইলেকশনের যে বডি কমিটি, সেই কমিটির থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। দেখুন, উনি আমি বললাম এখনও যে উনি এখনও কিছু লিখিত আমাদের সেভাবে জানাননি, উনি যেটা জানিয়েছেন ফেসবুকে দিয়েছেন শুনলাম, কিন্তু উনি এখনও লিখিত কিছু জানাননি আমাদের, সেটা দলীয় আলোচনা হবে। ইস্তফার পত্র দিলে কি সেটা গ্রহণ করবে না? দেখুন, আমাকে ইস্তফা পত্র যদি দেন উনি, আমি সেটা পাঠিয়ে দেবো, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা হবে। বেশ কিছু বছর ধরে উনি বিতর্কিত কথাবার্তা বলছেন দলের বিরুদ্ধেই কথাবার্তা, কারণটা কি? দেখুন, দল একটা গাইডলাইন অনুযায়ী চলে, কাজেই আমার মনে হয় যে ওনারও উচিত দলের গাইডলাইন মেনে চলা, এবং সেক্ষেত্রে যদি ওনার কোনোরকম অসুবিধে হয় সেটা দলের সঙ্গে আলোচনা করুক, আমাদের সাথে আলোচনা করুক, সেটা বসে আলোচনা করে দেখা যাবে কোথায় কী অসুবিধা হচ্ছে, কী হচ্ছে। এর পেছনে কি কোনো বিরোধী চক্রান্ত আছে বলে মনে হয়? না, নেই যে বিরোধী চক্রান্ত কিছু নেই, উনি তো বলেছেন যেটা আমার নিজের মত বলে, যেটা দেখলাম এটাও বলেছে যে রাজনীতি আমার জন্য নয়, উনি যেন সাহিত্যিক মানুষ, সাহিত্য জগতের লোক। উনি যে পেনশন সংক্রান্ত যে একটি লেখা লিখেছেন, তাতে তো মানে রাজ্যকে, রাজ্য সরকারকে হেয় করা হচ্ছে। দেখুন, আমিও যেহেতু একটা পৌরসভার চেয়ারম্যান ছিলাম, সেক্ষেত্রে আমিও জানি যে আমাদের অনেক স্টাফ ছিল, তাদের পেনশন সংক্রান্ত ব্যাপারে অসুবিধা হতো বলেই আমার জানা আছে, যে কোনো ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো পেনশনের জন্য হয়তো কোনো অসুবিধে ওটা হতে পারে, তার কোয়ারি হয়, সেগুলো রিপ্লাই দিতে হয়, উত্তর দিতে হয়। এখানে তো কোনো জায়গায় ইচ্ছে করে আটকে রাখার ব্যাপার নেই, সেই কাগজপত্র ঠিকঠাক থাকলে নিশ্চয়ই, এত বাংলার মানুষ এত রিটায়ার করছে সরকারি লোক, তারা পেনশন পাচ্ছে, আমার পরিবারে আমার বাবা একজন সরকারি লোক, তিনি তারা ওনারা পেনশন পাচ্ছে, এই পেনশন কেন পাবেন না, পেতে অসুবিধে মানে পেপার্স ঠিক থাকলে না পাওয়ার কোনো ইয়ে আছে বলে আমার মনে হয়। নিজের স্বপ্নের গাড়িকে বাস্তবে সাজিয়ে তুলতে হুগলি জেলার সেরা প্রতিষ্ঠান দে অটোমোবাইলস, এখানে পাবেন হিরো, হুন্ডা, বাজাজ সহ যাবতীয় গাড়ির সব রকম স্পেয়ার পার্টস এবং উচ্চ কোটির গ্লোবাল হেলমেট, টায়ার ইত্যাদি প্রয়োজনে। মনে রাখবেন একটাই নাম, চুচুড়া ও চন্দ্রপুকুরের মাঝখানে তারডাঙ্গা ইলেকট্রিক সাপ্লাইয়ের নিকট অবস্থিত সকলের চেনা দোকান দে অটোমোবাইলস। যোগাযোগ করুন এই নম্বরে